কেমন আছেন সবাই? আচ্ছা, আপনার চোখের উপরে আপনার অগাধ বিশ্বাস, তাই না? নিজ চোখ দিয়ে আপনি যা দেখেন তাই বিশ্বাস করে নেন। কিন্তু কেমন হবে যদি আপনি জানতে পারেন যে আপনার চোখ আপনাকে মোটেই সঠিক জিনিস দেখাচ্ছে না, বরং আপনার মস্তিষ্ক যা দেখাতে চাইছে আপনি ঠিক সেটাই দেখছেন। স্ক্রিনে দেখানো বক্স দুটির দিকে একবার দেখুন। আপনাদের কাছে মনে হতে পারে যে বক্স দুটির রং ভিন্ন ভিন্ন, কিন্তু প্রকৃতপক্ষে দুটি বক্সের রং একেবারেই এক। আপনি চাইলে বক্স দুটির মাঝখানে হাতের একটি আঙুল রেখে দেখতে পারেন। কি এবার একই রকম লাগছে, তাই না? রং নিয়ে আপনার চোখ আপনাকে কতটা ধোকা দিয়ে আসছে তা এবার বুঝতে পারলেন তো? বিশ্বাস হচ্ছে না? তাহলে স্ক্রিনে দেখানো ছবিটির দিকে একবার দেখুন। মনে হচ্ছে যেন ছবিতে দেখানো জিনিসগুলো ঘুরছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, ছবিটি সম্পূর্ণ স্থির। আপনি চাইলে ভিডিওটি পজ করে ছবিটির দিকে দেখতে পারেন, দেখবেন এগুলো তখনও ঘুরছে। বেশ মজার, তাই না? এটি দেখে আপনার চোখের ওপর যে আপনার নিয়ন্ত্রণ কতটা তার কিছুটা আন্দাজ পেয়েছেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কথা দিচ্ছি কিছু সময়ের জন্য নিজের নামটাই ভুলে যাবেন। তো চলুন ডুব দেওয়া যাক দৃষ্টি নিয়ে কিছু অজানা রহস্যের গভীরে। এবার এই দুটি রেখার দিকে একবার দেখুন। যে কেউই বলবে যে উপরের রেখাটির দৈর্ঘ্য বেশি, কিন্তু আপনার চোখ আপনাকে এবারও ভুল দেখাচ্ছে। আপনি চাইলে খাতায় একই মাপের দুটি রেখা একে এভাবে তীর চিহ্ন দিয়ে দিতে পারেন, দেখবেন আপনি তখনও ঠিক একই রকমের ভুল দেখছেন। যাই হোক, এগুলো দেখার পর আপনার চোখের ওপরে বিশ্বাস হয়তো অনেকটাই কমে গেল, কিন্তু এখন যে আপনি দেখতে চলেছেন তা দেখার পর আপনি হয়তো নিজেকেই কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাবেন। জন্মের পর থেকে আমরা যে সকল ইন্দ্রিয়ের মাধ্যমে পৃথিবীর সাথে পরিচিত হই, চোখ তাদের মধ্যে অন্যতম। চোখের ওপরে তাই আমাদের অগাধ বিশ্বাস। চোখ ছাড়াও স্পর্শ, শ্রবণ, স্বাদ এসবের মাধ্যমে আমরা পৃথিবীর সাথে আরও বেশি সম্পৃক্ত হয়ে উঠি। কিন্তু এই ইন্দ্রিয়গুলোর ওপর আসলে আমাদের নিয়ন্ত্রণ কতটা, এবং যে ইন্দ্রিয়গুলোর ওপর নির্ভর করে আমাদের মধ্যে বিশ্বাস নামের বস্তুটির জন্ম নেয়, সেই ইন্দ্রিয়গুলো আমাদেরকে আসলে কতটা সঠিক তথ্য জানাচ্ছে সেটা সত্যিই প্রশ্নের বিষয়। যাই হোক, কথা বলছিলাম আপনাদেরকে এমন কিছু দেখানোর যা দেখার পর আপনারা কয়েক সেকেন্ডের জন্য নিজেকেই ভুলে যাবেন। এখন আপনাদের সামনে যা দেখানো হবে তা হলো দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন নির্ভর কিছু মুভিং পিকচার। যদি আপনার ভিডিওটি ফুল স্ক্রিন করা না থাকে তবে এটি অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন, এবং সাথে হেডফোন কানেক্ট করতে ভুলবেন না। হ্যালুসিনেশনের তিনটি স্টেজের ভিডিও পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানো হবে। যথাসম্ভব চেষ্টা করবেন ভিডিওটির দিকে মনোযোগ দিতে এবং চোখের পলক না ফেলতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথম ভিডিওটি। এই ভিডিওটির মাঝখানে আপনারা কিছু ইংলিশ লেটার দেখতে পাচ্ছেন, মনে মনে এগুলো পড়ার চেষ্টা করুন এবং ভিডিওটির ঠিক মাঝখানে ফোকাসের চেষ্টা করুন। যখন বিপ টোন শুনতে পাবেন তখন সামনের যে কোনো কিছুর দিকে তাকাবেন। সব কিছু ঘুরছে, তাই না? যদি চোখের পলক না ফেলে ভিডিওটি দেখেন তবে এর ইফেক্ট আরও বেশি জোরালো হবে এবং আরও দীর্ঘস্থায়ী হবে। এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ভিডিওটি। এটি আগের থেকে বেশি মাত্রায় হ্যালুসিনেশন তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির মাঝখানে সাদা ডটের দিকে তাকিয়ে থাকবেন এবং চোখের পলক না ফেলার চেষ্টা করবেন। বিপ টোন শোনার পর আবারও সামনের যে কোনো কিছুর দিকে তাকাবেন। সত্যিই অসাধারণ, তাই না? সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু ঘুরছে। না, আপনি কোনো স্বপ্ন দেখছেন না, আপনি তাই দেখছেন যে আপনার মস্তিষ্ক আপনাকে দেখাচ্ছে। আর এটি দেখে যদি আপনি অবাক হন তবে এবার চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে ইফেক্টফুল হ্যালুসিনেশনের ভিডিওটি। ভিডিওটির সেন্টারে দেখানো লাল ডটটির দিকে ফোকাস করবেন এবং বিপ টোন শোনার পর সামনের কোনো কিছুর দিকে তাকাবেন।
এবার যেন সব কিছু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ছোট জিনিসগুলো যেন আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আপনি যত বেশি সময় ধরে ভিডিওগুলো দেখবেন, তত বেশি সময় ধরে এগুলোর ইফেক্ট আপনার উপরে থাকবে। যাই হোক, ভিডিওটি দেখার শুরুতে আপনার চোখ সম্পর্কে আপনার যে ধারণা ছিল তা নিশ্চয়ই এখন পরিবর্তিত হয়েছে। কিন্তু এমনটি কেন হলো? কেন আপনি এই ভিডিওগুলো দেখার পর সব কিছু এলোমেলো দেখতে পেলেন? আসলে এসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আমাদের মস্তিষ্কে। আমরা হয়তো পুরো পৃথিবীটাকে রং রূপ আর সুবাসের সমারোহ বলে জানি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এসবের কোনো ফিজিক্যাল বা বস্তুগত অস্তিত্ব নেই। যে জিনিসটিকে আপনি লাল দেখছেন, একজন কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ মানুষ সেটিকে লাল দেখেন না। তাহলে কোনটি মূলত সঠিক রং, যেটি আপনি দেখছেন নাকি যেটি ওই কালার ব্লাইন্ড লোকটি দেখছেন? আপনারা জানেন কি যে আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি, অন্যান্য প্রাণীরা ঠিক এভাবে পৃথিবীটাকে দেখে না। আমাদের খুবই পরিচিত প্রাণী কুকুর সবকিছু গ্রে স্কেল বা সাদা কালো শেডে দেখতে পায়, আর সাপেদের জন্য রয়েছে থার্মাল ভিশন, অর্থাৎ এরা শুধুমাত্র কোন অংশ ঠান্ডা এবং কোন অংশ গরম সেটি দেখতে পায়। এবং গন্ধের ব্যাপারটাও ঠিক এমনই। এক এক ধরনের মানুষের কাছে বিভিন্ন ধরনের গন্ধ ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতি জাগায়। একজনের কাছে যা সুবাস মনে হতে পারে, আরেকজন সেটিকে দুর্গন্ধ মনে করতে পারেন। সুতরাং সবই আপেক্ষিক। আমাদের মস্তিষ্ক এই সব সিগন্যালগুলোকে যেভাবে রিসিভ করে, আমরা সেগুলোকে সেভাবেই দেখতে পাই। তাই ভাববার বিষয় এটি নয় যে আসলে বস্তুটি কী, ভাববার বিষয় হলো এটি যে আপনার মস্তিষ্ক বস্তুটি সম্পর্কে আপনাকে কি সংকেত পাঠাচ্ছে। আর এজন্য এটি হতে পারে যে যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আপনি এতদিন নিজেকে জেনে এসেছেন তা সবই ভুল, আর আপনার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যাই হোক, বিষয়গুলো সত্যিই খুবই জটিল, আর আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের যে ধরনের সংকেতই পাঠাক না কেন, সেগুলোই আমাদের কাছে সত্যি বলে গৃহীত। প্রয়োজনটা হলো যে এ ধরনের হ্যালুসিনেশন থেকে বেঁচে থাকা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, আর এগুলো নিয়ে আপনাদেরই বা কী মতামত তা জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও কিছু ভিডিওর জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।